হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিভ ভ্যাডু ম্যাথামেটিক্স আজকের ভিডিওতে আমরা কষে দেখি তিন দশমিক দুই এর সাতের দাগের অঙ্কগুলো শুরু করবো এর আগের ভিডিওতে ছয়ের দাগ পর্যন্ত অঙ্ক আমরা দিয়ে দিয়েছি তো যারা দেখনি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি প্লে লিস্টের সেখানে সব ভিডিও পেয়ে যাবে এই বইয়ের অন্যান্য যা ভিডিও আছে সব পেয়ে যাবে তোমরা চলো দেরি না করে সাতের দাগ শুরু করি তো এগুলো পুরো ছয়ের দাগের অঙ্কগুলো যেমন করেছো সেরকমভাবেই হবে কোনো পরিবর্তন হবে না তো কি বলেছে আমাদের নিজের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি তো লেখচিত্র অঙ্কন করতে হবে তারপরে ছেদবিন্দুর স্থানাঙ্ক পেতে হবে আর লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের কী করতে হবে লেখচিত্র অঙ্কন করার জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটি স্মরণ উপর অন্তত করে তিনটি করে বিন্দু নেব আমরা তাই তো নিয়ে লেখচিত্র অঙ্কন করবো তারপরে দুটি স্বর লেখা যেটা ছেদ করবে সেটাই হবে ছেদবিন্দু এখন দেখো প্রথম সমীকরণটা আমি লিখে নিচ্ছি সমীকরণগুলো প্রথম সমীকরণটা হচ্ছে এক্স সমান শূন্য এখন তোমরা জানো যে এই সমীকরণটা তোমরা ভালো করে দেখো এই সমীকরণটাতে এটাকে এক নাম্বার দিয়ে দিচ্ছি আমি এই সমীকরণটিতে ওয়াই দেখো নেই তাই তো তার মানে ওয়াইয়ের যে কোনো মানের জন্য এই সমীকরণটা সবসময় এক্সে জালটু শূন্যই দেবে তাহলে লিখে দেখো লিখে রাখো এখানে আমরা লিখে দিতে পারি যে ওয়াই এর যে কোনো মানের জন্য এক সমান শূন্য তাহলে আমরা তিনটে বিন্দু নিয়ে নেব প্রথমে সমীকরণটা কি আছে এক্স সমান শূন্য আর এখানে ওয়াই তিনটে বিন্দু নেব এর মান আমরা যা খুশি নিতে পারি আচ্ছা ওয়ের মান আমরা শূন্য নিলাম তাহলে এক্সের মান শূন্যই থাকবে ওয়ের মান পাঁচ নিলেও এক্সের মান শূন্য থাকবে এর মান দশ নিলেও এক্সের মান শূন্য থাকবে ঠিক আছে তো তোমরা জানো যে এক্স রিকাল্ট শূন্য হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ তো ওয়াই অক্ষের উপর তিনটে বিন্দু পড়বে দেখো শূন্য কমা শূন্য মূল বিন্দু শূন্য পাঁচ আর শূন্য কমা দশ তিনটে বিন্দুই কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত দেখো এক্স স্থানাঙ্কগুলো শূন্য আর ওয়াই স্থানাঙ্কগুলো পাঁচ আর দশ আছে মানে এরা ওয়াই অক্ষের উপর অবস্থিত আর এটা তো মূল বিন্দু শূন্য কমা শূন্য পরের সমীকরণটায় আমরা চলে যাব টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান পনেরো এটাকে আমরা দু নাম্বার দিয়ে দেব আচ্ছা এবার এইটা থেকে আমরা কী লিখতে পারি আমরা এক্সটাকে বার করে নেব টু এক্স সমান ফিফটিন মাইনাস থ্রি ওয়াই তারপরে এক্স সমান কী হয়ে যাবে ফিফটিন মাইনাস থ্রি ওয়াই বাই টু তাহলে এরপর এর উপর আমাদের তিনটে বিন্দু লাগবে তো তার জন্য আমরা ছকটা টেনে নেব যেমন টানছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাহলে এক্স সমান এখানে লিখে দেবো ফিফটিন মাইনাস থ্রি ওয়াই বাই টু আর নিচে ওয়াই থাকবে তিনটে বিন্দু তিনটে ঘর টেনে দেব ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা নিচে দুই আছে তার মানে এক্সের মান যদি পূর্ণ সংখ্যায় পেতে চাই ভগ্নাংশের লবটা আমাদের দুইয়ের গুণিতকে নিয়ে আসতে হবে মানে জোর সংখ্যা দুইয়ের গুণিত মানে জোর সংখ্যা তাহলে লবটাকে জোর সংখ্যা বানাতে হবে তো সবার প্রথমে আমি দেখবো লবটাকে কি আমি শূন্য করতে পারবো দেখো ওয়ের জায়গায় যদি পাঁচ বসাই তিন পাঁচে পনেরো হয়ে যাবে পনেরো মাইনাস পনেরো শূন্য হয়ে যাবে তাহলে শূন্য বাই দুই শূন্য হয়ে যাবে তাহলে ওয়ায়ের মান আমি প্রথমে পাঁচ বসিয়ে নিলাম এটা ওয়াই পাঁচ হলে এক সমান পনেরো মাইনাস থ্রি ইন্টু ওয়ের জায়গায় পাঁচ বসিয়ে দিলাম বাই দুই সমান কত হচ্ছে পনেরো মাইনাস পনেরো বাই দুই তার মানে শূন্য বাই দুই সমান শূন্য তার মানে ওয়াইয়ের মান যখন পাঁচ তখন এক্সের মান শূন্য আচ্ছা শূন্য একটা মান আমরা পেয়ে গেছি এবার দেখো আমার একটু আগে কি বললাম নিচে দুই আছে তার মানে এক্সের মান যদি আমি পূর্ণ সংখ্যায় পেতে চাই এই যে ভগ্নাংশটা নিচে যেহেতু দুই আছে তাহলে লবটা আমার যদি দুইয়ের গুণিতক হয় মানে জোর সংখ্যা হয় তাহলে কাটাকাটি করতে পারবো করে পূর্ণ সংখ্যা পাবো তাহলে উপরে দেখো পনেরো থেকে আমি থ্রি ওয়াই বিয়োগ করছি পনেরোটাকে বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যার থেকে যদি একটা বিজোড় সংখ্যা বিয়োগ করি তবেই বিয়োগ দেখো জোর সংখ্যা হবে বিজোড় সংখ্যার থেকে বিজোড় সংখ্যা বিয়োগ করলে তবেই বিয়োগ ফলটা জোর সংখ্যা হবে বিজোড় সংখ্যার থেকে আমি যদি জোর সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু বিয়োগ ফলটা বিজোর সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তাহলে যেহেতু এটাকে জোর সংখ্যা করতে হবে তাহলে এই যে পনেরোটা যেহেতু বিজয় সংখ্যা তাহলে থ্রি ওয়াইটাও আমাকে দেখতে হবে কোন মানের জন্য থ্রি ওয়াইটা বিজয় সংখ্যা হবে দেখো ওয়াইয়ের মান যদি আমি তিন নিই ঠিক আছে তাহলে ওয়াই থ্রি ওয়ার মানটা আমাকে বিজোর করতে হবে তাই তো আচ্ছা তাহলে আমি ওয়াইয়ের মান এক নিলাম প্রথমে ওয়াইয়ের মান এক হলে এক্স কত হয় দেখো পনেরো মাইনাস থ্রি ইন্টু এক থ্রি ইন্টু ওয়ান বাই টু তার মানে পনেরো মাইনাস তিন বাই দুই তার মানে বারো বাই দুই তার মানে ছয় তার মানে ওয়াই যখন এক এক্স তখন ছয় এরপর আমি ওয়াইয়ের মান ধরো আমি মাইনাস এক নিলাম তাহলে এক্স কত হবে পনেরো মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান বাই দুই তার মানে পনেরো এই माइनस মাইনাস হয়ে প্লাস তিন বাই তার মানে আঠেরো বাই তার মানে নয় তার মানে ওয়াই যখন মাইনাস ওয়ান এক্স তখন নাইন তাহলে প্রথম শহর লেখার উপর তিনটে বিন্দু পেয়ে গেছি দ্বিতীয় শহর লেখার উপর তিনটে বিন্দু পেয়ে গেছি আমার কাজ এবার এই বিন্দুগুলোকে স্থাপন করা এবং তারপরে ছেদ বিন্দু নির্ণয় করা তো বিন্দুগুলোকে প্লট করার জন্য আমি এখানে এক্স এক্স ডাস আর ওয়াই ওয়াই ড্যাস অক্ষ দুটি অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিয়েছি মূল বিন্দুর নাম ও আমি বিন্দুগুলো প্লট করার পরে দেব প্রথম বিন্দুটা দেখো কি আছে শূন্য কমা শূন্য তার মানে মূল বিন্দুটা তো এই মূল বিন্দুটাকে আমি গোল করে তাক দিয়ে দিলাম শূন্য কমা শূন্য তার পরের বিন্দুটা শূন্য কমা পাঁচ তার মানে স্থানাঙ্ক শূন্য আর ওয়াই স্থানাঙ্ক পাঁচ মানে উপরের দিকে যেতে হবে পাঁচ ঘর তাহলে এক্স স্থানাঙ্ক শূন্য মানে মূল বিন্দুতেই থাকবো একশো খর বা ডান দিকে বা বাম দিকে যাবো না ওয়াই স্থানাঙ্ক পাঁচ মানে ওয়েক খর উপরের দিকে যাব পাঁচ ঘর তাহলে এই বিন্দুটা ঠিক আছে আমি গোল করে দাগ দিয়ে দিলাম এরপরে হচ্ছে শূন্য দশ তাহলে একই কারণে মূল বিন্দু শূন্যতে থাকলাম আর ওয়াই স্থানাঙ্ক দশ মানে উপরের দিকে যাবো দশ ঘর তাহলে এই বিন্দুটা তাহলে দেখো এটা তিনটে বিন্দু আমি যেটা বলেছিলাম যে এক সমান আমাদের সমীকরণটা কি আছে এক সমান শূন্য তাহলে আমরা জানি এক সমান শূন্য সরল লেখা কি ওয়াই অক্ষের সমীকরণ দেখো তিনটে বিন্দু ওয়াই অক্ষের উপরই আছে সেটা এটা প্রমাণ হয়ে গেল যেটা আমি আগে বলেছিলাম তোমরা বুঝতে পেরে গেলে আমি কেন বলেছিলাম কথাটা এবারে চলো পরে দি দু নম্বর সরল লেখাটার বিন্দু তিনটে প্লট করি ঠিক আছে এখানে দেখো এক্স স্থানাঙ্ক শূন্য আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে পাঁচ ঠিক আছে তার মানে এক্স স্থানাঙ্ক শূন্য হচ্ছে এইটা আর ওয়াই স্থানাঙ্ক পাঁচ ওয়ান হচ্ছে এই বিন্দুটা একটু আগে যেটা করলাম এই বিন্দুটা হচ্ছে শূন্য কমা পাঁচ এক স্থানাঙ্ক শূন্য মানে মূল বিন্দুতে থাকবো একশো ঘর বা ডান দিকে বাম দিকে যাবো না ওয়াই স্থানাঙ্ক পাঁচ মানে উপরের দিকে পাঁচ ঘর উঠবো তাহলে এই বিন্দুটা তাহলে এই বিন্দুটা কিন্তু শূন্যকমা পাঁচ বিন্দু আমরা একটু আগেই প্লট করেছিলাম তাই প্লট করাই আছে আমি আর তাই গোল পাকাচ্ছি না এরপরে ছয় কমা এক বিন্দু এক স্থানাঙ্ক ছয় ওয়াই স্থানাঙ্ক এক তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক ছয় মানে একশো বা ডান দিকে যাবো ছয় ঘর তাহলে এখানে পাঁচ ঘর আর এক ঘর ছয় ঘর ওয়াই স্থানাঙ্ক এক মানে ওয়কর উপরের দিকে উঠবে এক ঘর তার মানে এই বিন্দুটা এটা হচ্ছে এক ঘর ওয় এক আবার এইটা হচ্ছে ছয় কমা এক বিন্দু আমি এখানে লিখে দিলাম এইটা হচ্ছে আমাদের শূন্য কমা পাঁচ বিন্দু লিখে দিলাম এরপরে কি আছে নয় কমা মাইনাস এক এক স্থানাঙ্ক নয় ওয়াই স্থানাঙ্ক মাইনাস এক তাহলে মূল বিন্দু থেকে যাবো এক স্থানাঙ্ক নয় মানে ডান দিকে যাব নয় ঘর তাহলে এটা হচ্ছে দশ তার আগের ঘরটা নয় আর ওয়াই স্থানাঙ্ক মাইনাস এক মানে ওয়াই হওয়ার পর নিচের দিকে নামবো যেহেতু মাইনাস আছে আর এক ঘর নামবো তাহলে এই বিন্দুটা তাহলে এটাকে গোল করে ডাক দিয়ে দিলাম তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক লিখে দিলাম নয় কমা মাইনাস এক এবার আমি এই তিনটে বিন্দুকে যোগ করে দিলেই হবে এই তিনটে বিন্দু তো ওয়ায়ক্ষ তার অলরেডি যোগ করে যোগ হয়েই আছে তাহলে এবার এই বিন্দুগুলোকে আমি যোগ করে দিই ছেদ বিন্দু যদিও আমার বেরিয়ে গেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সরলরেখা সরলরেখাটার নাম দিয়ে দিলাম এবি আর এই তিনটে বিন্দু তো ওয়াই অক্ষের উপর আছে ওয়াই ওয়াইডাস বা ওয়াই ওয়াইডাস হচ্ছে সেই সরল লেখাটা মানে ওয়াই অক্ষটা তাহলে এদের ছেদ বিন্দু কথাই এই কমা পাঁচ বিন্দুটা হচ্ছে তাদের বিন্দু তাহলে আমি এবার লিখে দেবো যেটা পেলাম পর্যবেক্ষণ আমি সেটা লিখে দেব তাহলে লিখে কী লিখব যে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একক ধরে এক নং সরলরেখার বা প্রথমে সরলরেখা বলার দরকার নেই সমীকরণ বলতে পারো এক নং সমীকরণের কী কী বিন্দু ছিল শূন্য কমা শূন্য শূন্য কমা পাঁচ আর শূন্য কমা দশ শূন্য কমা শূন্য শূন্য কমা পাঁচ শূন্য কমা দশ বিন্দু তিনটি স্থাপন করে যোগ স্কেল দ্বারা যোগ করলে স্থাপন করে স্কেল দিয়ে যোগ করে আমরা দেখেছি যে এই তিনটা বিন্দু কি কি ছিল এই মূল বিন্দুটা মানে শূন্য কমা শূন্য এটা শূন্য কমা পাঁচ আর শূন্য কমা দশ এই তিনটে বিন্দু ওয়াই ও ওয়াই ড্যাস সরলেখার উপর অবস্থান করেছিল তিনটে বিন্দু শূন্য কমা শূন্য শূন্য কমা পাঁচ আর শূন্য কমা দশ এই বিন্দুটা আমি এখানে লিখে দিলাম এই যে শূন্য কমা দশ এই তিনটে বিন্দু ওয়াই অক্ষের উপর মানে ওয়াই ও ওয়াই ড্যাস সরলেখার উপর আছে ঠিক আছে তাহলে ওয়াই ও ওয়াই ডাস সরল রেখা পেলাম বোঝা গেল এবং দুই সমীকরণের দুই নম্বর সমীকরণ থেকে কি কি পেয়েছিলাম শূন্য কমা পাঁচ ছয় কমা এক নয় কমা মাইনাস এক শূন্য কমা পাঁচ ছয় কমা এক ও নয় কমা মাইনাস এক বিন্দু তিনটি স্থাপন করে স্কেল দিয়ে যোগ করে এব সরলরেখা পেলাম এখানে দেখো বিনোদনটি কি ছিল শূন্যকুমা পাঁচ ছয় কমা এক আর নয় কমা মাইনাস এক আমি এখানে লিখে রেখেছি দেখো নয় কমা মাইনাস এক এই তিনটে বিন্দু যোগ করে স্কেল দিয়ে বসিয়ে স্কেল দিয়ে যোগ করলে কি সরল সরলরেখা পাচ্ছি এবং এবি আর তাহলে এই রেখা দুটো কোথায় মিট করেছে শূন্য কমা পাঁচ বিন্দুতে তারা ছেদ করেছে তাহলে ছেদ বিন্দু স্থানাঙ্ক কি শূন্য কমা পাঁচ এবং ও ওয়াই ড্যাস ও এবি সরলরেখার ছেদবিন্দু কি শূন্যকুমা পাঁচ এটাই হচ্ছে আমাদের উত্তর আমাদেরকে এইটা বার করতে বলেছিল শূন্যকুমা পাঁচ ছেদবিন্দুটাকে ওকে ছেদ বিন্দুটার স্থানাঙ্ক জানতে চাইছিল আমরা পেয়ে গেলাম শূন্যকুমা পাঁচ তো বন্ধুরা এই অঙ্কের ক্ষেত্রে এই যে লেখাটা আমি লিখেছিলাম একের দাগের অঙ্কের ক্ষেত্রে ছয় সাতের দাগের একেরটার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লেখাটা কিন্তু হুবহু একই রকম হবে তো এই লেখাটা কিন্তু আমি পরের অঙ্কগুলোর ক্ষেত্রে লিখবো না কারণ এই একই লেখা বারবার লিখতে গেলে অহেতুক ভিডিওটাকে বড়ো করা হবে তো আমি অঙ্ক স্টেপসগুলো করে দেবো কিন্তু এই লেখাটা তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও লিখে নাও প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে শুধু এই বিন্দুগুলোর পরিবর্তন হবে বাকি সব একই থাকবে আর বড় যদি তোমরা যে সরল নামটা আলাদা দাও নামটা পরিবর্তন হবে এবি আর এখানে ওয়াই ওয়াইডাসটা সবসময় তো ওয়াই হোক হবে না এটা হয়তো সিডি নাম দেবে তো সেই নামটা শুধু পরিবর্তন হবে আর কিচ্ছু পরিবর্তন হবে না ঠিক আছে চলো পরের অঙ্কে যাই দুইয়ের অঙ্ক অঙ্কটা দেখো কী বলেছে বলেছে ওয়াই সেমান পাঁচ আর টু এক্স প্লাস থ্রি ওয়াই সেমান ইলেভেন এই দুটো সরল লেখা তাহলে দুই নম্বর সমীকরণে আছে প্রথম সমীকরণটা আছে ওয়াইস ওয়ান পাঁচ এটাকে এক দিয়ে দিলাম দেখো এই সমীকরণে এক্সের কোনো পার্ট নেই এক্স নেই এখানে তাহলে এক্সের মান তুমি যাই বসাও না কেন এর মান সবসময় পাঁচ থাকবে তাহলে এক্স সমান শূন্য আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কোন ধরনের সরল লেখা কীরকম হয় তো এই ওয়াইস ওয়ান পাঁচ সরল লেখাটা অক্ষের সমান্তরাল সরল লেখা হবে ঠিক আছে এটা আমি বলে দিলাম এবার কীভাবে হচ্ছে দেখো আমি তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি তাহলে লিখো এক সমীকরণে এক্সের যে কোনো মানের জন্য ওয়াই তাহলে আমি একটা ছক কাটবো কাটবস আর এইখানে লিখে দেবো ওয়াই সমান পাঁচ তিনটে মান দেবো এক্স এর মানে আমি যাইনি না কেন এক্সের মান শূন্য নিলেও ওয়াই সমান পাঁচ এক্সের মান পাঁচ নিলেও ওয়াই সমান পাঁচ এক্সের মান দশ নিলেও ওয়াই সমান পাঁচ বোঝা গেল তাহলে আমি একটা সমীকরণের কাজ আমার শেষ এবার দ্বিতীয় সমীকরণটাতে যাব কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান ইলেভেন তাহলে দুই নম্বর সমীকরণটা দেখো তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান ইলেভেন এইটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এই দুইটাকে এরকমভাবেই লিখতে পারো আর রোমানেও লিখতে পারো চার যেটা ভালো লাগে করতে পারো এবার এখান থেকে তাহলে আমি এক্সট্রা বার করে নেবো টু এক্স সমান কী হবে ইলেভেন মাইনাস থ্রি ওয়াই আর তাহলে এক্স সমান কি হবে ইলেভেন মাইনাস থ্রি ওয়াই বাই টু ওকে আচ্ছা এবার আমি কি করবো এবার আমাকে তিনটে করে বিন্দুর মান বসাতে হবে তিনটে করে বিন্দু বের করতে হবে তো আমি প্রথমে ছকটা টেনে নেব বোঝা গেল তাহলে এখানে লিখে দেবো এক্স আর এইখানে থাকলো ওয়াই ওকে তিনটে বিন্দুর জন্য তিনটে ঘর টেনে নেব তাহলে আবার দেখো নিচে দুই আছে আর উপরে আছে ইলেভেন মাইনাস থ্রি ওয়াই তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে উপরটাকে নিচে দুই আছে মানে দুইয়ের গুণিতক কোনো সংখ্যা যদি হয় উপরে আসে তখনই আমার কাটাকাটি হবে আর এক্সের আমি পূর্ণ সংখ্যায় মান পাবো তাহলে ইলেভেন মাইনাস থ্রি ওয়াইটাকে আমাকে দুইয়ের গুণিতক বানাতে হবে তাহলে ইলেভেনটা বিজোড় সংখ্যা আবার আগের অঙ্কের মতো লজিক দেখো ইলেভেনটা হচ্ছে বিজোড় সংখ্যা ঠিক আছে ইলেভেনটা বিজোড় সংখ্যা তাহলে থ্রি এর মান আমাকে বিজোড় করতে হবে কারণ একটা বিজোর সংখ্যা থেকে একটা বিজোড় সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা জোর হবে আর জোর হলেই তাকে দুই দিয়ে কাটাকাটি করতে পারবো তাহলে আমি থ্রি ওয়াইয়ের মান কখন বিজোড় হবে যদি ওয়ার মানটাকে বিজোড় নিয়ে দেখো তিনটা বিজোর সংখ্যা তাহলে একটা বিজয় সংখ্যার সঙ্গে একটা বিজয় সংখ্যা গুণ করলেই আমার গুণ ফলটা বিজোড় হতে পারে একটা বিজোড় সংখ্যার সঙ্গে জোর সংখ্যা গুণ করে ফেললে কিন্তু জোর হয়ে যাবে তো সেই জন্য থ্রি ওয়াইটাকে বিজোড় করার জন্য ওয়াইয়ের বিজোড় মানগুলো আমি নেব তাহলে আমি ওয়ার কী কী মান নেব তাহলে ওয়ার সমান ওয়ান হলে এক্স সমান ইলেভেন মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই টু সমান ইলেভেন মাইনাস থ্রি বাই টু ইলেভেন থেকে থ্রি বিয়োগ করলে কত হয় এইট বাই টু সমান ফোর তাহলে ওয়াই যখন ওয়ান এক্স তখন ফোর ঠিক আছে এবার ওয়াইটাকে আমি ফাইভ নিয়ে নিলাম তাহলে ওয়াই ফাইভ হলে এক্স সমান কী হবে ইলেভেন মাইনাস থ্রি তার মানে ইলেভেন মাইনাস ফিফটিন বাই থেকে পনেরো বিয়োগ করলে কত হবে মাইনাস ফোর বাই সমান মাইনাস টু তাহলে ওয়াই যখন ফাইভ এক্স তখন মাইনাস ঠিক আছে আচ্ছা এবার আমি ওয়াইয়ের মানটাকে মাইনাস এক নিলাম তাহলে ওয়াই সমান মাইনাস এক হলে এক্স সমান ইলেভেন মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান বাই টু সমান ইলেভেন মাইনাসে মাইনাসে গুন করে প্লাস থ্রি বাই টু সমান ফোরটিন বাই টু সমান সেভেন বোঝা গেল তাহলে ওয়াই মাইনাস এক হলে এক্স হয়ে যাবে কত সেভেন তাহলে ওয়াই মাইনাস এক হলে এক্স হয়ে যাবে সেভেন বোঝা গেছে তাহলে দুটো শহর লেখার জন্য আমি কয়েকটা করে বিন্দু পেয়ে গেছি এবার আমার কাজ হচ্ছে এদেরকে ছ কাগজে স্থাপন করে এটা টেনে ফেলা তো স্থাপন করার জন্য দেখো বন্ধুরা আমি এখানে এক্স এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ টেনে ফেলেছি এক্স অক্ষর ওয়াই অক্ষ এখানে মূল বিন্দু ও আমি পরে লিখবো ঠিক আছে তো এবার চলো বিন্দুগুলো স্থাপন করার চেষ্টা করি আমি তাহলে প্রথম বিন্দুটা আছে জিরো কমা পাঁচ এক্স স্থানাঙ্ক জিরো ওয়াই স্থানাঙ্ক পাঁচ তাহলে এক্স স্থানাঙ্ক জিরো মানে মূল বিন্দু হয়ে যাচ্ছে শুরু করবো ওয়াই স্থানাঙ্ক পাঁচ মানে ওয়াই অক্ষ বরাবর আমি উপরের দিকে যাব পাঁচ ঘর

বিন্দু থেকে যাত্রা শুরু করবো এক স্থানকে দশ মানে ডান দিকে যাব দশ ঘর ওয়াই স্থানকে পাঁচ মানে উপরের দিকে যাব পাঁচ ঘর তোমাদেরকে আমি আগেই অনেকগুলো ভিডিও দিয়ে বলেছি যে এই যে সরু অল্প রেখাটা আছে এটা পাঁচ ঘর বোঝায় একটা মোটা রেখার থেকে সরু রেখাটার দূরত্ব এই যে অল্প করে মোটা রেখাটা আছে এটার দূরত্ব পাঁচ ঘর আর যেটা বেশি করে মোটা রেখাটা সেটার দূরত্ব দশ ঘর তো সেই কারণে আমি পাঁচ দশগুলো একবারে গুনে ফেলছি বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যারা আমার ভিডিও প্রথম থেকে ফলো করছো তো চলো এবারে আমি এই রেখাটা টেনে ফেলি তাহলে এইটা হচ্ছে সরল লেখাটা ওকে নাম দিয়ে দাও এ বি বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো আমি শেষ পরে লিখব ঠিক আছে আর একটা যে সরল লেখাটা আছে সেই বিন্দুগুলো স্থাপন করে ফেলি কি আছে চার কমা এক প্রথম বিন্দুটা কী আছে চার কমা এক তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করব এক স্থানাঙ্ক চার মানে ডান দিকে যাব চার ঘর এক দুই তিন চার ওয়াই স্থানাঙ্ক এক মানে উপরের দিকে যাব এক ঘর তার মানে এই বিন্দুটা ঠিক আছে এক ঘর এলাম তাহলে এই বিন্দুটা চার কমা এক গোল করে দাগিয়ে দিয়ে দিলাম তারপরে আছে মাইনাস দুই কমা পাঁচ মূল বিন্দুতে যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক মাইনাস দুই মানে একশো খবর আবার বাম দিকে যাব দুঘর এক ঘর দু ঘর ওয়াই স্থানাঙ্ক পাঁচ মানে উপরের দিকে যাবো পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ তার মানে এই বিন্দুটা আবার দেখো ওই সরল লেখার উপরে পড়ে গেছে তাহলে এটাই হয়ে যাবে ছেদ বিন্দু আমরা বুঝতেই পারছি এর পরের বিন্দুটা কি সাত কোমা এক তাহলে এক স্থানাঙ্ক মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক সাত মানে ডান দিকে যাবো সাত ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর ওয়াই স্থানাঙ্ক মাইনাস এক মানে নিচের দিকে যাবো এক ঘর তার মানে এই বিন্দুটা ঠিক আছে এবার আমি সরল লেখা দিয়ে যোগ করে দেব বিন্দুগুলোকে এটা নাম দিয়ে দাও সিডি সরল লেখা সিডি এবার আমি সব বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখে দেব ঠিক আছে তো এই বিন্দুটার স্থানাঙ্ক ছিল শূন্য কমা পাঁচ এই বিন্দুরার স্থানাঙ্ক কত ছিল পাঁচ কমা পাঁচ ঠিক আছে আচ্ছা এই বিন্দুরা স্থানাঙ্ক কত ছিল দশ কমা পাঁচ বোঝা গেল এবার এই বিন্দুরা স্থানাঙ্ক কত ছিল চার কমা এক এই বিন্দুরা স্থানাঙ্ক কত ছিল সাত কমা মাইনাস এক আর এই বিন্দুরা স্থানাঙ্ক কত যেটা ছেদ বিন্দু হয়েছে আমাদের এই বিন্দুরা স্থানাঙ্ক ছিল মাইনাস দুই কোমা পাঁচ দেখো এটাই আমাদের ছেদ আমরা পেয়ে গেছি যেটা আমরা বসিয়েছি সেটাই আমাদের ছেড় হয়ে গেছে তাহলে ছেদ হচ্ছে মাইনাস দুই কোমা পাঁচ ওকে তাহলে এবি আর সিডিস দুই কমা পাঁচ এটাই হচ্ছে এই প্রশ্ন অঙ্কটার উত্তর আহ কি লেখাটা লিখতে হবে এখানে সেটা আগের অঙ্কে বলে দিয়েছি তাই অঙ্কে আমার রিপিট করছি না তোমরা লিখে নাও এবার দেখো আমরা সাতের দাগে তিনের অঙ্কটা করবো সাতের দাগে তিনের অঙ্কটায় কী বলেছে প্রথম সমীকরণটা কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান বারো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স সমান সরি বারোটাকে আমি পনেরো লিখে ফেলেছি এক্স প্লাস ওয়াই সমান বারো তাহলে এখান থেকে কী লিখবো এক্স সমান বারো মাইনাস ওয়াই তাহলে এবার তিনটে বিন্দু আমাকে বার করতে হবে ঠিক আছে তো এটার থেকে তিনটে বিন্দু বার করা খুবই সহজ কারণ বারোটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে এখানে ভগ্নাংশের কোনো ব্যাপার নেই তো আমি লিখে দিলাম প্রথমে এক্স সমান বারো মাইনাস ওয়াই আর নিচে লিখে দিলাম ওয়াই তিনটে বিন্দু বার করব না প্রথমে ওয়ায়ের মান কি বসাতে পারি আমি দেখো ওয়াইয়ের মান আমি প্রথমে বারো বসিয়ে দিলাম কারণ কি বারো মাইনাস বারো কী হয়ে যাবে এক্সের মান শূন্য তাহলে এক্স যখন শূন্য ওয়াই তখন বারো এরপর এক্সের মান ওয়ের মান পাঁচ বসিয়ে দাও তখন এক্সের মান হয়ে যাবে সাত বারো মাইনাস ওয়ার মান পাঁচ বসালে কি বারো মাইনাস পাঁচ এক্স হয়ে যাবে বারো মাইনাস পাঁচ সাত তার মানে এক্স হয়ে যাবে সাত ঠিক আছে এবার এক্সের মান দশ বসিয়ে দাও সরি ওয়ের মান দশ বসিয়ে দাও যখন ওয়াইয়ের মান দশ বসাবে তখন এক্সের মান কত হয়ে যাবে বারো মাইনাস দশ মানে দুই বোঝা গেল তাহলে ভালো করে দেখো ওয়াইয়ের মান দশ বসালে বারো মাইনাস দশ এক্স হয়ে যাবে দুই তাহলে তিনটে বিন্দু পেয়ে গেলাম প্রথম সমীকরণের উপর এবার দু নম্বর সমীকরণটা লিখবো কী আছে এক্স মাইনাস ওয়াই সমান টু তাহলে দুই নম্বর সমীকরণটা আছে এক্স মাইনাস ওয়াই সমান দু এইটাকে দুই নম্বর দিয়ে দিলাম তাহলে এখান থেকে লিখতে পারি এক্স সমান দুই প্লাস ওয়াই মাইনাস ওয়াইটা ডান দিকে চলে গেলাম এই সমীকরণটাও খুব সহজ সমীকরণ হয়েছে তাহলে এর উপরেও আমরা তিনটে বিন্দু খুব সহজেই বার করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে এক্স সমান টু প্লাস ওয়াই আর নিচে লিখবো ওয়াই এরপর আমাদেরকে তিনটে বিন্দু বার করতে হবে তো ভালো করে দেখো তো প্রথমে ওয়ার মান কী বসাবো মাইনাস টু কারণ টু প্লাস মাইনাস টু কেটে গিয়ে শূন্য হয়ে যাবে তাহলে ওয়াই বসাবো মাইনাস টু এক্স হয়ে যাবে শূন্য তারপরে ওয়ার মান যদি তিন বসাই এক্স কত হবে দুই প্লাস তিন পাঁচ বোঝা গেল আচ্ছা ওয়াইয়ের মান দেখো যদি আমি আট বসাই ঠিক আছে তাহলে কি হয়ে যাবে এক্স ওয়াই জায়গায় যদি আট বসাই এক্স হয়ে যাবে দশ দুই প্লাস আটে দশ তাহলে দশ কম আট এক্স হচ্ছে দশ আর ওয়াই হচ্ছে আট এই বিন্দুটা অবস্থিত ওয়াইয়ের মানুষ যখন আট বসাচ্ছি দুই প্লাস আটে এক্সের মানুষ হয়ে যাবে দশ এবার এই বিন্দুগুলোকে আমি স্থাপন করবো এক্সো স্নান কক্ষগুলি টেনে ছক কাগজের উপর তাহলেই আমি সরল লেখা পেয়ে যাব তো দেখো বিন্দুগুলি ছক কাগজ স্থাপন করার জন্য আমি এক্স এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ টেনে ফেলেছি আমি ওকে তো এবার আমাকে কী করতে হবে বিন্দুগুলোকে স্থাপন করতে হবে এখানে ও এর নামকরণটা পরে করব আমি প্রথম বিন্দুটা কি আছে দেখো শূন্য কমা বারো এক্স স্থানাঙ্ক শূন্য ওয়াই স্থানাঙ্ক বারো তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক শূন্য মানে ডান দিকে বা বাম দিকে যাবো না ওয়াই স্থানাঙ্ক বারো মানে ওয়াই বরাবর উপরের দিকে যাবো বারো ঘর তাহলে এখানে হলো দশ ঘর এগারো ঘর বারো ঘর ঠিক আছে তাহলে এই বিন্দুটা হচ্ছে শূন্য কমা বারো গোল করে দিয়ে দিলাম এরপরে কী আছে সাত কমা পাঁচ দেখো সাত কমা পাঁচ এক স্থানাঙ্ক সাত মানে মূল বিন্দুকে যাত্রা শুরু করবো সাত ঘর পাঁচ ছয় সাত আর ওয়াই স্থানাঙ্ক পাঁচ মানে উপরের দিকে যাবো পাঁচ ঘর তাহলে তারপরে কি আছে দুই কমা দশ এক থেকে যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক দুই মানে ডান দিকে যাব দুই ঘর এক ঘর দুই ঘর আর ওয়াই স্থানাঙ্ক দশ মানে উপরের দিকে যাবো দশ ঘর তাহলে এই লাইন বরাবর উপরের দিকে উঠে এইখানটাই দশ এবার এই তিনটে বিন্দু যোগ করে দেবো একটা সরল লেখা পেয়ে যাবো তাহলে একটি শহরলেখা পেয়ে গেলাম এর নাম দিয়ে দাও এ বি আচ্ছা দ্বিতীয় শহর জন্য বিন্দুগুলো স্থাপন করব শূন্য ক্রমা মাইনাস দুই তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করবো এরপরে শহর বিন্দুগুলো স্থাপন করছি শূন্য কমা মাইনাস দুই তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করবো শূন্য এক স্থানাঙ্ক মানে ডান দিকে বা বাম দিকে যাব না ওয়াই স্থানাঙ্ক মাইনাস দুই মানে নিচের দিকে যাব দুই ঘর এক ঘর দুই ঘর তাহলে এই বিন্দুটা হয়ে যাচ্ছে শূন্য ক্রমা মাইনাস দুই তারপরে বিন্দুটা পাঁচ কমা তিন এক স্থানাঙ্ক পাঁচ মানে মূল বিন্দু যাত্রা শুরু করবো একশো বরাবর যাবো পাঁচ ঘর তাহলে এখানে চলে এলাম ওয়াই স্থানাঙ্ক তিন মানে উপর দিকে যাব তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর তার মানে এই বিন্দুটা পাঁচ কমা তিন তারপরে আছে দশ কমা আট এক স্থানাঙ্ক দশ মানে মূল বিন্দু যাত্রা শুরু করে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে ডান দিকে যাব দশ ঘর যেহেতু এক স্থান দশ তাই ডান দিকে যাব দশ ঘর ওয়াই স্থানাঙ্ক আট উপরের দিকে যাব আট ঘর তার মানে পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবার স্কেল দিয়ে যোগ করে দেব তোমরা যোগ করার সময় খাতাটা একটু এমনি করে ঘুরিয়ে নিতে পারো যাতে যোগ করতে সুবিধা হয় ঠিক আছে খাতাটা সোজা রেখে যোগ করতে হবে কোনো কথা নেই সুবিধা মতো যোগ করার সময় খাতাটা ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নিয়ে যোগ করে নিলাম দেখো ছেদ বিন্দু আমি পেয়ে গেছি ঠিক আছে সৌভাগ্যবশত আবার ছেদ বিন্দুটা আমাদের একটা প্লট করা বিন্দুই পড়ে গেছে ঠিক আছে তা না হলেও কি করে ছেদ বিন্দু বের করা যায় ক্যালকুলেট করতে হয় সেটা আমি অন্য ভিডিওতে একটা দেখিয়েছি তো এখানে দেখো আমি বিন্দুগুলো নাম্বার পয়েন্টগুলো আমি বসিয়ে নিই তো এই সহলেখার উপর যে বিন্দুগুলো ছিল কি প্রথম বিন্দুটা ছিল প্রথম সহ প্রথম বিন্দুটা ছিল শূন্য বারো তাহলে এই বিন্দুটা ছিল আমাদের শূন্য কমা বারো দ্বিতীয় বিন্দুটা ছিল সাত কমা পাঁচ তাহলে সাত কমা পাঁচ ছিল এই বিন্দুটা তাহলে এই বিন্দুটা হচ্ছে সাত কমা পাঁচ আর তারপরে দুই কমা দশ ছিল এই বিন্দুটা তাহলে এই বিন্দুটা ছিল দুই কমা দশ লিখে দিলাম দ্বিত দ্বিতীয় সহ উপর কী ছিল বিন্দুগুলো শূন্য কমা মাইনাস দুই এই বিন্দুটা হচ্ছে শূন্য কমা মাইনাস দুই তারপরে পাঁচ কমা তিন তাহলে এই বিন্দুটা হচ্ছে পাঁচ কমা তিন তাহলে এই দিকটাই লিখে দিচ্ছি পাঁচ কমা তিন আর এই বিন্দুটা কত ছিল আমাদের দশ কমা আট তাহলে এই বিন্দুটার পাশে লিখে দিলাম দশ কমা আট আবার দেখো ছেদ বিন্দু কী পেয়েছি এই বিন্দুটা এই বিন্দুটা স্নান কমা জানা আছে সাত কমা পাঁচ এখন যদি এই বিন্দুটা স্থানাঙ্ক আমার জানা না থাকতো যদি ধরো এই বিন্দুর অন্য কোনো বিন্দু এই বিন্দুরা এই বিন্দুর হতো তখন কী করতাম আমি কিছুই না ওই বিন্দুরা বরাবর যে লাইনটা একসক্ষের উপর আসছে সেই লাইনটা আমি টেনে দিতাম এই লাইনটা টেনে দিলাম তার মানে কি এবার আমি মূল বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাবে কী করে একসক্ষর আবার এখানে আসবো ও এক খর আবার এই যাবো এখানে পৌঁছাবো তাহলে একসক্ষের আবার কখন যেতে হবে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর তাহলে এক স্থানাঙ্ক হয়ে গেলো সাত ঘর আবার এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর সেই জন্য সাত কোমা পাঁচ বুঝতে পেরেছ যদি অন্য বিন্দু হতো এইভাবে আমরা ক্যালকুলেট করে নিতাম তাহলে ছেদ বিন্দু কি হলে এখানে সাত কমা পাঁচ সাতের দাগের চারের অঙ্কটা এবার আমরা দেখবো এখানে প্রথম সমীকরণটা কি আছে যে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সিক্সটিন ওকে তো সেটা আমরা লিখে নেব থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সিক্সটিন তাহলে এবার বাঁ দিকে থ্রি এক্সটা রাখবো আর মাইনাস ফাইভ ওয়াই ডান দিকে পাঠিয়ে দিলে হয়ে যাবে প্লাস ফাইভ ওয়াই এখান থেকে আমরা এক্সটা বার করে নেব এক্স সমান কত হবে ষোলো প্লাস ফাইভ ওয়াই বাই থ্রি ওকে এবার এইটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ তাহলে এই সরল লেখার উপর আমাদেরকে তিনটে বিন্দু রাখতে হবে তিনটে বিন্দু বের করতে হবে আমাদেরকে লেখচিত্রটি অঙ্কন করার জন্য তো আমরা আগের মতো করে ছক টেনে নেব এখানে লিখে দেবো এক্স সমান সিক্সটিন প্লাস ফাইভ ওয়াই বাই থ্রি আর এখানে লিখে দেবো ওয়াই তাহলে দেখো নিচে তিন আছে তাহলে উপরে আমরা কী রাখবো এমন সংখ্যা আমাদেরকে বের করতে হবে যেটা তিনের গুণিতক তো খুব সহজ আমরা এটা কীভাবে করবো ভালো করে লক্ষ্য করো তো অনেক অঙ্কের ক্ষেত্রে বলেছি আমি রিপিট করছি না প্রথমে ওয়াই সমান ওয়ান বসাবো তাহলে ওয়াই সমান ওয়ান হলে এক্স সমান কত হবে ষোলো প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে ষোলো প্লাস ফাইভ বাই থ্রি ষোলোর সাথে পাঁচ যোগ করলে হয় একুশ তাকে তিন দিয়ে ভাগ করলে হবে সাত সাত ওকে তাহলে ওয়াই যখন এক তখন এক্স হয়ে যাবে সাত ঠিক আছে ওকে এবার ওয়াই আমরা এক বসিয়ে এখানে পেয়েছি একটা ঠিক আছে এবার দেখো আমি যদি ওয়াই সমান মাইনাস দুই বসাই তাহলে কী হবে দেখো সমান ষোলো প্লাস পাঁচ গুণিত মাইনাস দুই বাই তিন তার মানে ষোলো পাঁচ দুগুণে দশ আর এখানে মাইনাস আছে মানে মাইনাস দশ বাই তিন তাহলে ষোলো থেকে দশ বাদ দিলে হয়ে যাবে ছয় বাই তিন তার মানে দুই তাহলে ওয়াই মাইনাস হলে এক্স হয়ে যাবে দুই তাহলে দেখো এক আর মাইনাসদের মধ্যে ডিফারেন্স কত তিন তাহলে এবার আমি চার বসাতে পারি এখানে পাঁচ চারে কুড়ি আসলে ছত্রিশ হয়ে যাবে বারো হবে বা মাইনাস বসাতে পারি মাইনাস আছে হুম আমি মাইনাস তিন বসাবো এক আর মাইনাস দুইয়ের মধ্যে পার্থক্য মানে ডিফারেন্স কতটা এক থেকে মাইনাস দুই বিয়োগ করো করলে হয়তো তিন তাহলে মাইনাস দুই থেকে আবার তিন কমিয়ে দাও কত হবে মাইনাস পাঁচ তাহলে ওয়াইস মাইনাস পাঁচ বসালাম একের সাথে তিন যোগ করলেও হতো তোমরা সেটা করে দেখো একই মানে যেটা যে কোনো একটা পয়েন্ট নিলেই হলো তাহলে ওয়াইস ওয়ান হলে এক্স কত হবে ষোলো প্লাস পাঁচ গুণিত মাইনাস পাঁচ বাই তার মানে প্লাসে মাইনাসে তার মানে মাইনাস নাইন বাই থ্রি তার মানে মাইনাস থ্রি তার মানে ওয়াই যখন মাইনাস পাঁচ এক্স তখন মাইনাস তিন ঠিক আছে এটা এক নম্বর সমীকরণটার জন্য আমি তিনটে বিন্দু পেয়ে গেলাম এবার আমাকে দু নম্বর সমীকরণটা আর একটা যে সমীকরণ দিয়েছে সেটা দেখব টু এক্স মাইনাস নাইন ওয়াই সমান ফাইভ এই সমীকরণটা ওকে এবার দেখো তাহলে টু এক্স মাইনাস নাইন ওয়াই সমান ফাইভ ঠিক আছে এই সমীকরণটাকে আমাকে আমি কী লিখতে পারি টু এক্স সমান ফাইভ প্লাস নাইন ওয়াই বা তাহলে এক্স সমান কী লিখতে পারি ফাইভ প্লাস নাইন ওয়াই বাই টু তাহলে সে আগের মতো একই আমাকে তিনটে বিন্দু বের করে নিতে হবে আর তিনটে বিন্দু বের করার জন্য আমাকে যেটা লক্ষ্য রাখতে হবে তাহলে এখানে লিখে নিলাম এক্স সমান ফাইভ প্লাস আর নিচে ঠিক আছে এবার দেখো নিচে দুই আছে তার উপরটাকে দুইয়ের গুণিতকে আমাকে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে এটা বিজোড় সংখ্যা পাঁচটা নাইন ওয়াইটাকেও বিজোড় সংখ্যা হতে হবে কারণ দুটো বিজোড় সংখ্যা যোগভাবে জোর হয়ে যাবে আর জোর হলে তাকে দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে ওয়াই জায়গায় এক বসিয়ে দেব এক বসালে কী হয়ে যাবে এক্স সমান হয়ে যাবে ফাইভ প্লাস নাইন ইন্টু ওয়ান বাই টু তার মানে ফাইভ প্লাস নাইন বাই টু তার মানে ফোরটিন বাই টু তার মানে সেভেন তাহলে ওয়াই এক হলে এক্স হবে সেভেন ঠিক আছে আচ্ছা ওয়াই সময় মাইনাস এক বসিয়ে দাও এক্স কত হয়ে যাবে ফাইভ নাইন ইন্টু মাইনাস ওয়ান বাই টু তার মানে ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস নাইন বাই টু তার মানে মাইনাস ফোর বাই টু তার মানে মাইনাস টু তাহলে ওয়াই মাইনাস হলে এক্স হয়ে যাবে মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান হলে এক্স হয়ে যাবে মাইনাস টু তাহলে এক আর মাইনাস একের মধ্যে ডিফারেন্স কত দুই তাহলে এবার ওয়াই সমান আমি তিন বসাবো বা ঠিক আছে দুই হচ্ছে ডিফারেন্স ওকে তাহলে মাইনাস এক ছিল এর থেকে দুই কমে দিলে কত হবে ওয়াই সমান মাইনাস তিন বসাতে পারি আমি এক্স হয়ে যাবে কত ফাইভ প্লাস নাইন ইন্টু মাইনাস তিন বাই দুই তার মানে ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস তিন নয় সাতাশের দুই তার মানে মাইনাস বাইশের দুই তাই না পাঁচ আর মাইনাস সাতাশ আসবে মাইনাস বাইশ বাই দুই তার মানে মাইনাস এগারো তাহলে ওয়াই মাইনাস তিন হলে এক্স হয়ে যাবে মাইনাস এগারো ঠিক আছে তাহলে বিন্দু পেয়ে গেছি আমি দুটো সরাল লেখার করে তিনটে তিনটে করে এবার এগুলোকে আমাকে প্লট করতে হবে এখানে দেখো আমি এক্স অক্ষর আর অক্ষ টেনে ফেলেছি এবার আমি বিন্দুগুলোকে প্লট করবো তাহলে প্রথমে কী বিন্দুটা আছে দেখো এখানে সাত কমা এক প্রথম বিন্দু তাহলে মূল বিন্দু হয়ে যাত্রা শুরু করবো স্থানাঙ্ক সাত মানে ডান দিকে যাব সাত ঘর পাঁচ ঘর ছয় ঘর এই পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আর ওয়াই স্থানাঙ্ক এক তার উপরের দিকে যাবো এক ঘর তাহলে এই বিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের সাত কমা এক ওকে আচ্ছা এরপরে বিন্দুটা কি দুই কমা মাইনাস দুই তাহলে দুই কমা মাইনাস দুইটা কী করে প্লট করবো মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক দুই মানে ডান দিকে যাব দুই ঘর এক ঘর দু ঘর ওয়াই স্থানাঙ্ক মাইনাস দুই মানের নিচের দিকে যাব দুই ঘর এক ঘর দুই ঘর তাহলে এই বিন্দুটা গোল করে তাক দিয়ে দিলাম তার পরেরটা কী আছে মাইনাস তিন মাইনাস পাঁচ তাহলে এক স্থানাঙ্ক মাইনাস তিন মূল বিমি থেকে বাঁ দিকে যাবো তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর আর ওয় স্থানাঙ্ক মাইনাস পাঁচ নিচের দিকে যাবো পাঁচ ঘর তাহলে এইখানটায় চলে এলাম ঠিক আছে যোগ করে দিলাম ঠিক আছে তাহলে এটাকে আমি যোগ করে দিলাম যোগ করে নাম দিয়ে দিলাম এবি এই সরল ওকে এবার আমি দ্বিতীয় সহললেখাটার বিন্দুগুলো স্থাপন করব তো এখানে দেখো এই সরললেখাটারও একটা বিন্দু দেখো আমাদের মিলেই গেছে সাত কমা এক ঠিক আছে আগেরটা আমরা কী কী স্থাপন করেছিলাম বিন্দুগুলি সাত কমা এক দুই কমা মাইনাস দুই মাইনাস তিন মাইনাস পাঁচ দ্বিতীয় শহর লেখাটার ক্ষেত্রে দেখো সাত কমা এক আছে তো সাত কমা এক বিন্দু কোনটা মূল বিন্দুতে যাত্রা শুরু করে সাত কমা এক হচ্ছে এই বিন্দুটা আর একটা বিন্দু দেখো আছে দ্বিতীয় শহর লেখাটার ক্ষেত্রে মাইনাস দুই কমা মাইনাস এক তাহলে মূল বিন্থ যাত্রা শুরু করবো মাইনাস দুই মানে বাম দিকে যাব দুই ঘর এক ঘর দু ঘর আর মাইনাস এক মানে নিচের দিকে যাব এক ঘর তার মানে এই বিন্দুটা ওকে তাহলে মাইনাস দুই মাইনাস এক হচ্ছে এই বিন্দুটা তারপরে বিন্দু হচ্ছে মাইনাস এগারো মাইনাস তিন তাহলে মূল মিথি যাত্রা শুরু করবো মাইনাস এগারো মানে বাম দিকে যাব এগারো ঘর তাহলে এখানে দশ ঘর আর এগারো এগারো ঘর আর এক ঘর মিলে এগারো ঘর আর মাইনাস তিন মানে নিজের দিকে যাব তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর তাহলে এই গোল করে দিলাম তাহলে এবার এই বিন্দুটা এই বিন্দুটা আর এই বিন্দুটা এই তিনটে বিন্দু দিয়ে যে সহলেখাটা যায় সেটা আমাকে টানতে হবে ঠিক আছে তো আমি খাতাটা একটু ঘুরিয়ে নেব সরল লেখাটা টানার জন্য ভালো করে বসাবো তাহলে এই তিনটে বিন্দু যাচ্ছে। টেনে দিলাম এইভাবে এটার নাম দিয়ে দেবো সি আর ডি ঠিক আছে মূল বিন্দু স্থানাঙ্ক ও লিখে দেব এই বিন্দুটা সাত কমা এক লিখে দেবো এখানে দেখতে পাচ্ছ আশা করি তোমরা এই বিন্দুটা হচ্ছে সাত কমা এক প্রত্যেকটা বিন্দু এবার লিখে দেবো আমি হুম এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা এখানে তিচ্ছিনিতে লিখে দিচ্ছি এই বিন্দুটা হচ্ছে দুই কমা মাইনাস এক ঠিক আছে এই বিন্দুটা হচ্ছে মাইনাস এগারো ক্রমা মাইনাস তিন ওকে এই বিন্দুটা হচ্ছে মাইনাস তিন ক্রমা মাইনাস পাঁচ এই বিন্দুটা হচ্ছে দুই কমা মাইনাস দুই তাহলে সবকটা বিন্দু লেখা হয়ে গেল মূল বিন্দুর স্থানাঙ্ক লিখে দিয়েছি ছেদ বিন্দু কি সাত কমা এক এইটাই আমাদের জানতে চেয়েছিল ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত সাত কমা এক কি লেখা লিখতে হয় সেটা আমি আগে বলে দিয়েছি তাহলে সাতের দাগের চারটে অঙ্ক কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল তো বন্ধুরা আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছিলাম ছয়ের দাগ সাতের দাগ এই অঙ্কগুলো সব দাগে একই ছিল প্রথমে আমি সমীকরণ তৈরি করছিলাম তারপর ছয়ের দাগের ক্ষেত্রে সমীকরণের পর তাদেরকে সমাধান করছিলাম লেখচিত্র অঙ্কন করছিলাম করে লেখচিত্তের ছেদ হচ্ছিল সমাধান এখানেও তাই সমীকরণটা দেওয়া ছিল অঙ্কন করছি তার ছেদবিন্দুটার বিন্দুরার স্থানাঙ্কই হচ্ছে সমাধান এখানে বলছে লেখুচিত্রের সাহায্যে নিজের সমীকরণগুলি সমাধান করি তাহলে একেলো কী করতে হবে সে একইভাবে অঙ্কন করতে হবে এই কীভাবে অঙ্কন করতে হবে এই সরল উপর তিনটি বিন্দু বার করবে তাদেরকে লেখ গ্রাফ গ্রাফ পেপারে প্লট করবে সরল লেখা টানবে এই সরল রেখার উপর তিনটে বিন্দু বার করবে সেই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে প্লট করবে স্থাপন করবে ছক্কাগচে করে শহরলেখা টানবে সেই শহরলেখা দুটো যেখানে ছেদ করবে সেইটাই হবে সমাধান কিন্তু সেই ছেদবিন্দুটাই বার করতে হবে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে সুতরাং সাতের দাগের অঙ্ক আর আটের দাগের অঙ্কের মধ্যে কোনো পার্থক্যই নেই সেই কারণে আটের দাগের অঙ্কগুলো আমি এখন স্কিপ করে যাচ্ছি তোমরা এগুলো নিজেরাই হোম টাস্ক আটের দাগের অঙ্কগুলো তোমাদের হোম টাস্ক থাকলো তোমরা এগুলো নিজেরা চেষ্টা করো তারপরে কোনো অঙ্ক আটকালে বা যদি আটের দাগে প্রত্যেকটা অঙ্কে করে দিতে হয় আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও আমি এটুকু বিশ্বাস রাখি যারা আমার আগে ভিডিওগুলো ভালো করে দেখেছো পুরো তাদের কোনো আটের দাগের একটা অঙ্ক তাদের আটকাবে না ঠিক আছে এবার দেখো বন্ধুরা নয়ের দাগের যে অঙ্কটা আছে তো নয়ের দাগের এই প্রথমের অঙ্কটাও একই ঠিক আছে দুটো সমীকরণ থ্র্স প্লাস টু ওয়ান বারো আর বারো সমান নাইন এক্স মাইনাস টু ওয়াই তার মানে দুটো সমীকরণ কি কি থ্রি এক্স প্লাস টু ওয়াই সম বারো আর নাইন এক্স মাইনাস টু ওয়াই বারো লিখচিত্রের সাহায্যে সমীকরণ দুটি সমাধান নির্ণয় করো তাহলে সেই একই এই সহললেখার উপর এই সমীকরণের উপর তিনটে বিন্দু নেবে এই সমীকরণের উপর তিনটে বিন্দু নেবে ছক্কা ছকাগজে স্থাপন করবে এই তিনটে বিন্দুতে যাই এমন শহর লেখাটা অঙ্কন করবে এই তিনটে বিন্দুতে যাই শহর অঙ্কন করবে সেই সহলেখাতে যেখানে ছেদ করবে সেটাই হবে সমাধান তো প্রত্যেকটি অঙ্ক একই দশের দাগের অঙ্কগুলোর থেকে একটু পরিবর্তনও আসছে তো আমি এই দশের দাগের আর এগারোর দাগের অঙ্ক এর পরের ভিডিওতে আমি আলোচনা করব যে অঙ্কগুলো একটু আলাদা রকমের একই ধরনের অঙ্কগুলো আমি একটু এবার স্কিপ করবো একই অঙ্ক বারবার করে দেওয়ার মধ্যে তোমাদেরও ভালো লাগবে না আমারও বিরক্ত লাগবে আর সত্যি কথা বলতে এর মধ্যে নতুন অত কিছু হয় না তোমরা নিজেরা কিছু ট্রাই করো একই টাইপের অঙ্কগুলো নাহলে তোমরা নিজেরাও শিখতে পারবে না তোমরা নিজেরা ট্রাই করো তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদেরকে তখন আমি তোমাদের প্রত্যেকের তোমরা যদি আমার ভিডিও দেখো দেখবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি প্রত্যেকের কমেন্ট আমার একটু ঠিকঠাক কমেন্ট যুক্তিপূর্ণ কমেন্ট যারাই করে প্রত্যেকের কমেন্ট আমি রিপ্লাই দিই তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের রিপ্লাই দেবো এবং তোমাদের আমি যত যদি ভিডিও দিতে হয় তারপরে আমি এই অঙ্কগুলো নিয়ে আমি তারপরে দেবো কিন্তু তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ একবার চেষ্টা করো ঠিক আছে বন্ধুরা তো পরের ভিডিওতে আমি একটু অন্য ধরনের যে অঙ্কগুলো বাকি আছে সেইগুলো নিয়ে হাজির হবো ঠিক আছে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ভিডিওতে পরের ভিডিওতে আবার দেখা হবে